আসসালামু আলাইকুম। বিয়াস দেখতেছেন, একটা কোরিয়ান গাড়ি, সাংয়ং গাড়ি। তো এই গাড়িটা আমাদের কাছে নিয়ে আসতে হলো, গিয়ার বক্সের গিয়ার লিভার কাজ করে না, মানে ব্রেক পাড়া দিয়ে যখন আমরা গিয়ার লিভার টান দিই তখন গিয়ার লিভারটা কাজ করে না, এই প্রবলেম নিয়ে আসছে। তো আমরা এটা চেক করলাম, চেক করে কাস্টমারের কমপ্লেন অনুযায়ী রিপোর্টটা সঠিক। তো আমরা খুলছি, খুলে দেখলাম যে গিয়ার লিভারের ভিতরে একটা সার্কিট থাকে, সার্কিটের ভিতরে প্রবলেম। তো সার্কিটটা আমরা খুলে রিপেয়ার করতেছি গাড়ি, মোটামুটি দেখুন ভিতরে যে প্রবলেমটা ছিল আমরা কিভাবে কাজ করছি। গাড়িটা যখন আমি স্টার্ট করি, স্টার্ট করার পরে ব্রেক পাড়া দিলাম, পাড়া দেওয়ার পরে এটা চাবিটা কই, ব্রেক পাড়া দেওয়ার পরে যখন আমি গিয়ার লিভারটা টান দিব, দেখো এখানে গিয়ার লিভারটা যখন আমি টান দিব তখন এরকম আটকে যায়, এই গিয়ার লিভার আসে না যখন ব্রেক পাড়া দিয়ে টান দেওয়া হয়। এখন গাড়ি আমার সুইচ অফ অবস্থায় আমি আপনাদেরকে চেক করে দেখালাম, এরপরে দেখুন আমি গাড়িটা স্টার্ট করব, স্টার্ট করে তারপরে দেখাবো আমরা কাজ করে কমপ্লিট করে ফেলছি। গাড়িটা স্টার্ট করলাম, এখন দেখুন ব্রেক পাড়া দিলাম, পাড়া দেওয়ার পরে গিয়ার লিভার এখন ইজি, এই যে দেখছেন একবারে ইজি কাজ করতেছে। তো ভিউয়ার্স, এই ধরনের গাড়ি যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমাদের ওয়ার্কশপ বারিধারা যে ব্লক কোকাকোলা 18 নম্বর রোড, আমাদের ওয়ার্কশপ হয়েছে ওয়ার্ল্ড অটো সলিউশন, ওয়ার্ল্ড অটো সলিউশন এটা আমাদের ওয়ার্কশপ। আমাদের ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার হয়েছে স্যার আপনার 01628 090659, এই যে দেখুন 01628 090659, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।